হ্যালো বন্ধুরা, আমি রূপম, ওয়েলকাম টু রূপম্স অ্যাকশন। এখন কথা বলবো বেঙ্গল স্ক্যামকে নিয়ে। মানে বেঙ্গল স্ক্যাম 11th November রিলিজ হয়ে গেছে, আমি দেখেছি একটু পরে, তাই দেরি করে রিভিউটা দিচ্ছি। কেমন লাগলো হইচইয়ের এই নতুন সিরিজ বেঙ্গল স্ক্যাম? তো প্রথমেই বলে রাখি, সিরিজটা নিয়ে কথা বলবার আগে সিরিজের যিনি ডিরেক্টর অভিরূপ ঘোষ, তার কাজটাকে নিয়ে একটু প্রথমে কথা বলে নিতে ভালো লাগে, কারণ সে আমার ফেভারিট একজন, ঠিক আছে? তাকে আমি পছন্দ করি ডিরেক্টর হিসেবে, কারণ তার ভিশন একদমই আলাদা, কোথাও গিয়ে আলাদা লেভেল ক্রিয়েট করে। মানে তার জন্যই আমি তার সম্বন্ধে কিছু বলতে চাই। সেটা হচ্ছে হইচই যে সমস্ত সিরিজ রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ যদি কিছু হয়ে থাকে, সেটাও কিন্তু তিনি বানিয়েছেন, যেটা আমার মনে হয়। এবং সেই সিরিজের নাম হচ্ছে রহস্যরোমাঞ্চ সিরিজ। রহস্যরোমাঞ্চ যখন তৈরি করা হয়েছিল সিজন ওয়ান, তখন কিন্তু একবারও এটা প্ল্যান করে সিরিজটা তৈরি করা হয়নি যে ঝন্টু দাবা সিজন টু আসবে বা সিজন থ্রি আসবে। সিজন ওয়ান একদমই ক্যাজুয়ালি বানানো হয়েছিল, পরে নাকি হইচই থেকে অফার করা হয় তাকে যে সিজন টু সিজন থ্রি আনবার জন্য। এবং সেটা সত্যি আমি অন্তত মনে করি হইচই ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে রহস্য রোমাঞ্চ সিরিজ। সে যেই কাজটাই করুক না কেন, তার মধ্যে একটা কমার্শিয়ালি ট্রিটমেন্ট রাখে, যে কোনো কাজই, ব্রহ্মদৈত্যের মধ্যেও ছিল, ব্যাধের মধ্যে কিছুটা হলেও ছিল, এবং রহস্য রোমাঞ্চ তো পুরোটাই ছিল। এবং এখন যে সিরিজ, মানে সিরিজটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেঙ্গল স্ক্যাম, এখানে প্রচুর পরিমাণে রয়েছে, এটা আমরা দেখলেই বুঝতে পারবো। এবার আসি সিরিজটাকে নিয়ে। সিরিজটার ট্রেলার দেখে একদমই গল্প না কেউ আন্দাজ করতে পারবে না, এক নম্বর কথা। এইখানে যে গল্পটাকে দেখানো হচ্ছে, কিঞ্জল নন্দ এবং সোনামণি, তারা বেঙ্গল বিমা কোম্পানি বলে একটা কোম্পানি রয়েছে, মানে পলিসি যেখান থেকে আর কি হয় সাধারণ মানুষদের জন্য, এবং যারা যারা রুগী রয়েছে তাদের জন্য যেই পলিসিটা করা হয় সেই পলিসি কোম্পানিতে তারা দুজন চাকরি করে। তাদের যে মেন অফিসার তাদেরকে বলে তোমরা সেই সমস্ত ইনভেস্টিগেটটা করতে যাও যারা যারা এই সমস্ত পলিসিগুলো করিয়েছে, এবং তার মৃত্যুর পর তার পরিবার যখন সেই পলিসির ক্লেমটা করছে, সেই এগুলোতে ঠিকঠাক নাকি ভুলভাল ক্লেম করে দিলেই তো হলো না, পয়সাটা তো হবে কোম্পানির হাত দিয়ে। সেটা দেখবার করবার জন্য সোনামণি এবং কিঞ্জল নন্দ তাদেরকে পাঠানো হয় সেই গ্রামটায়। মানে গ্রাম মানে কি, এখানে চিলপোতা বলে একটা গ্রাম দেখানো হচ্ছে, সেই গ্রামেই তারা দুজন যায়, এবং সেখানে গিয়ে তারা বুঝতে পারে একটা বিরাট পরিমাণ স্ক্যাম হচ্ছে। মানে স্ক্যামটা হচ্ছে, মানে স্ক্যামটা করছে অন্য একজন, কিন্তু ক্লেমটা করানো হচ্ছে তাদেরকে দিয়ে, এটা তারা পুরো ক্লিয়ার বুঝে যায়, ঠিক আছে? এটা নিয়েই গল্প। এটার পেছনে অবভিয়াসলি রজতাভ দত্ত রয়েছে, সেটা কিছুটা হলেও সবাই বুঝে যাবে বা অনেকটা হলেও সবাই বুঝে যাবে বিভিন্ন ছবি, পোস্টার, ট্রেলার, টিজার যাই হোক না কেন, সেগুলো দেখে বুঝতে পারবে যে সবার পেছনে মাস্টার মাইন্ড হচ্ছে রজতাভ দত্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসছি এটা ট্রিটমেন্টটা, গল্প নিয়ে আমি আর এগোচ্ছি না, গল্পটা দেখবার মতো গল্প। যে ভিশনটা অভিরূপ ঘোষ ভেবেছে এবং যেভাবে এক্সিকিউট করেছে কমার্শিয়াল ওয়েতে, এটা সত্যিই খুবই প্রশংসনীয়। আমি তাই জন্য বেশি গল্পের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্টগুলো নিয়ে। প্রথমেই যদি কিছু বলতে হয় তাহলে অবশ্যই বলবো ক্যামেরার কাজ, এত সুন্দর সুন্দর এখানে ডিওপি শটগুলোকে নিয়েছে, অসাধারণ। যেমন এখানে সাবান ছোড়ার একটা সিন আছে, কাঁচ ভেঙে সাবানটা ঢুকছে, সাবানটাও সত্যি অদ্ভুত, বাটির মতো সাবান, সেই সিনটা episode 4 or 5 সামথিং রয়েছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এটা বলতেই হবে সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে রজতাভ দত্ত, অসাধারণ তার অভিনয় এবং তার যে পাস্ট স্টোরি রয়েছে, সেই পাস্ট স্টোরিতে তার ছোটোবেলার চরিত্রে এবং তার মিডিলের চরিত্রে যারা দুজন কাজ করেছে, ছোটোবেলার চরিত্রে কাজ করেছে অঙ্কিত, জনি বন সেই অঙ্কিত, মানে যে আর কি গোলন্দাজে দেবের ছোটোবেলা করেছে, তারপরে সিরিয়াল করতো সে, জি বাংলায় নেতাজি ধারাবাহিকে অভিনয় করেছে, সেই ছেলেটা রজতাভ দত্তের একদম মানে চাইল্ডহুড ক্যারেক্টারটা প্লে করেছে, মানে পুরো লেভেলের ক্যারেক্টার, অসাধারণ। অঙ্কিতের অভিনয় দেখে সবাই ছিটকে যাওয়ার মতো, এত সুন্দর, মানে ওর এক্সপ্রেশন, এটা বলতেই হবে। তার সঙ্গে সঙ্গে অরিন্দ ব্যানার্জিটা আরও মারাত্মক, মানে রজতাভ দত্তের পাস্ট স্টোরি যখন দেখানো হচ্ছে তখন মিডিল এজ ক্যারেক্টারটা প্লে করেছে অরিন্দ ব্যানার্জি, সেও মানে ফাটিয়ে দিয়েছে সত্যি কথা বলতে। হ্যাঁ, কিছু কিছু জিনিসে লুফলস রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আসছি। এই যে গ্যাপটা না, যখন একদম শেষে অরিন্দ ব্যানার্জি যখন লাস্ট মানে রোলটা থাকবে, যখন তাকে লাস্ট দেখানো হচ্ছে আর কি, সেখান থেকে রজতাভ দত্তের যে ট্রান্সফরমেশনটা, সেটা কোথাও গিয়ে একটু অদ্ভুত, কারণ সেই সমস্ত ট্রান্সফরমেশনগুলো আমরা একটু মানে পুরনো সিনেমাগুলো দেখতাম, ঠিক আছে? এখন দেখা যায় না, একদমই না, এখনও দেখা যায়, কিন্তু একটু অদ্ভুত লাগলো, কারণ ট্রেলারেও এই সিনটা ছিল যেখানে রজতাভ দত্ত বলছে যে বুম দিয়ে পেছন দিয়ে মানে বোম ফাটলো, সেই সিনটা কিন্তু ট্রেলারেও ছিল, এইখানেও সেই সিনটাই দেখানো হয়েছে, কিন্তু ওই ট্রান্সফরমেশনের ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো, কারণ মিডিল এজের ক্যারেক্টারটা গেলো, ঠিক আছে, বোমটা ব্লাস্ট করবে যখন, তখন সেই তো করবে, তখন সে রজতাভ দত্ত হয়ে বেরোচ্ছে, মাঝে যেই গ্যাপটা সেটা কোথাও একটু অদ্ভুত লাগলো। যাই হোক, এটা একটু মনে হয়েছে চেঞ্জেস করা যেত। তার সঙ্গে সঙ্গে অনেক দিক রয়েছে যেগুলো সত্যি খুব ভালো, বিজিএমের যদি কথা বলি কিছু কিছু জায়গায় খুবই ভালো, বিশেষ করে ক্লাইম্যাক্সের বিজিএমটা যেটা ইউজ করা যেত সেটা ভালো, আবার কিছু কিছু জায়গায় আর একটু ভালো করা যেত। অভিনয়ের যদি কথা বলি রজতাভ দত্ত, তাকে নিয়ে কিছু বলার নেই, মানে বলতে গেলে মনে হয় বলেই যাই, এমনই একটা ক্যারেক্টার, ঠিক আছে? কিঞ্জল নন্দকে এখানে সত্যি বলতেই হবে, খুবই ভালো, মানে তাকে এতদিন আমরা যে সমস্ত সিনেমায় দেখে এসেছি, হিরালের কথা বলি, ব্যোমকেশের যদি কথা বলি, আরও বিভিন্ন সিনেমা যদি কথা বলি, এইখানে তাকে একদম আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুব ভালো। তার সঙ্গে সঙ্গে কিঞ্জল নন্দ এবং সোনামণির যে জুটিটা, এই জুটিটাকে খুব ভালো মানিয়েছে, মানে ওদের দুজনকে না একে অপরের সঙ্গে খুব ভালো মানাচ্ছে,
যখন ওরা ইনভেস্টিগেট করতে বেরোচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, জিনিসগুলো দেখছে, ওদের দুজনকে ভালো মানিয়েছে সিরিজটার মধ্যে। কিঞ্জল নন্দের অভিনয় খুব ভালো। সোনামণি প্রথম কাজ হিসেবে, না আমি যতদূর জানি এটা তার প্রথম কাজ, সোনামণি সিরিয়ালেই সে বেশি কাজ করে, মুহূর্ত, স্টার জলসায়, তা এখন যেটা করছে এক্কা দোক্কা, এটা যেহেতু তার প্রথম সিরিজ, প্রথম সিরিজ হিসেবে আমার মনে হয়েছে ঠিকঠাক অভিনয় করেছে সিরিজের ক্ষেত্রে। এবং এইখানে সিআইডি চরিত্রে যাকে দেখানো হয়েছে জনকে, জনার জায়গা আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না, যাই হোক, তার অভিনয়টা সত্যি কথা বলতে খুব ভালো, কিন্তু সেই ক্যারেক্টারটা না কোথাও গিয়ে তার সঙ্গে যাচ্ছে না, মানে তার এন্ট্রি থেকে শুরু করে কোথাও গিয়ে যাচ্ছে না, ওই ক্যারেক্টারটা কোথাও গিয়ে ম্যাচ খায়নি ওর সঙ্গে, কিন্তু এর অভিনয় খুব ভালো, আমার ভালো লেগেছে। এছাড়াও যুধুজিৎ সরকার একজন ডাক্তারের চরিত্র এখানে প্লে করেছে, যেটুখানি সময় ছিল ভালো, প্রত্যেকটা সিরিজেই ভালোই অভিনয় করে। আরও একজন রয়েছে পুলিশের ক্যারেক্টারে যাকে দেখানো হয়েছে, সোমলতা দত্ত, আমার খুবই ক্লোজ ওয়ান, তার ক্যারেক্টারটা কোথাও গিয়ে মনে হলো, মানে খুব হতাশ হলাম তার ক্যারেক্টারটা দেখে, কেন এরকম এক্সপ্রেশন, এবং অন্তর্জালে তার লুকটা কিন্তু পুরো সেম ছিল, সেখানেও পুলিশ অফিসার, এখানেও পুলিশ অফিসার, কোথাও গিয়ে না ঘেটে গেছে ব্যাপারটা, তার থেকে আর একটু বেশি এক্সপেকটেশন আমি করেছিলাম, ঠিক আছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এছাড়াও আরেকজন রয়েছে, মানে যে আর কি স্পুফ ভিডিও করে বেশিরভাগ সময় আমি দেখেছি, সায়ন্তন দাস, সেও খুবই ক্লোজ, একদম অল্প সময়ের জন্য ছিল, খুব ভালো অভিনয় করেছে। এইটুখানি বলাই যায় যে হইচইয়ের যে লেটেস্ট কাজগুলোর তুলনায় বেঙ্গল স্ক্যাম আপনারা যথাযথভাবে মন খুলে প্রাণ খুলে রিভিউ না শুনেন দেখতে পারেন, আমি এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। রিভিউটা পরে চেক করুন, আগে যেটা মনে হচ্ছে সেটা করুন। বেঙ্গল স্ক্যাম এমনই একটা গল্প যেই গল্প নিয়ে আগে কখনো কাজ হয়নি, এই যে বিমার মধ্যে যে কত স্ক্যাম লুকিয়ে রয়েছে সেটা কোথাও গিয়ে একদমই আলাদা ওয়েতে, বিশেষ করে কমার্শিয়াল যে ট্রিটমেন্ট, অ্যাকশন, এত সুন্দর করে জিনিসগুলোকে দেখানো হয়েছে, আমি অবশ্যই সবাইকে রিকমেন্ড করবো বেঙ্গল স্ক্যাম দেখার জন্য। রিভিউ পরে শুনুন, আগে দেখুন তারপরে রিভিউ শুনুন, জিনিসটা আরও ভালো লাগবে। লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো, কিন্তু এবার আসছি লুফলসগুলো। লুফলসের মধ্যে সবথেকে যেটা বললাম যে এইখানে সিআইডির ক্যারেক্টারে যাকে দেওয়া হয়েছে তার সঙ্গে যাচ্ছে না, সোমার দত্তের পারফরমেন্স আর একটু ভালো হলেও হতে পারতো, এক্সপ্রেশন ঠিকঠাক ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে, ওই ক্যারেক্টারটার সঙ্গে, পুলিশের ওই ক্যারেক্টারটার সঙ্গে। এছাড়া সবথেকে বড় যেই লুফ আছে সেটা হচ্ছে এইখানে সোনামণির সঙ্গে কিঞ্জল নন্দর একদম ক্লাইম্যাক্সে গিয়ে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা কোথাও গিয়ে ভালো করে ডেভেলপ করা যায়নি, কারণ যে কেমিস্ট্রিটা এটা কোথাও গিয়ে সিরিজটার মধ্যে নেই, কিন্তু কোথাও গিয়ে দেখানো হচ্ছে তাদের মিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটাকে মানে মনে হচ্ছে হুট করে এন্ড করে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি জিনিসটাকে শেষ করে দেওয়া হলো, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই টুইস্ট রয়েছে, টুইস্টটা আরও একটু ভালো রকমভাবে ট্রিটমেন্ট করা যেত, আমার এটা পার্সোনালি মনে হয়েছে। এবং এই সিরিজটার মধ্যে আরও একটা বড় পজিটিভ দিক যে এখানকার সংলাপগুলো জাস্ট চূড়ান্ত লেভেলের কিছু সংলাপ রয়েছে। কমার্শিয়াল সিনেমায় অ্যাকশন থাকাটা জরুরি, কিন্তু এই সিরিজের মধ্যে হইচইয়ের যা বাজেট সেটা আরও ভালো করে ডেভেলপ করা যেত, ঠিক আছে। আমরা যতদূর জানি হইচই একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে ভালো ভালো কাজ আসবে, একটা প্রিমিয়াম থাকবে কাজগুলোর মধ্যে, একটা কোয়ালিটি থাকবে, সেই অনুযায়ী কোথাও গিয়ে অ্যাকশনটাকে ভালো রকমভাবে ট্রিটমেন্ট করা যায়নি, আর একটু ভালো রকমভাবে যেত, যেটুখানি দেখেছি ভালো লেগেছে এটুখানি বলতে পারি। এবং অভিরূপ ঘোষ, তার ব্রহ্মদৈত্য দেখেছি, তার ব্যাদ দেখেছি, তার রহস্য রোমাঞ্চ সিরিজ দেখেছি, তার ওয়ে অফ টেলিং একদমই আলাদা। এবার হ্যাঁ, একটা কথা বলতে হতো, যেটা এই সিরিজটা টোটাল এপিসোড হচ্ছে 8টা, সেই 8টার জায়গায় কোথাও গিয়ে 6টা বা 7টায় কিন্তু জিনিসটাকে এন্ড করা যেত, মানে সিরিজটা এত লম্বায় টেনেছে যে ইনভেস্টিগেশন প্রসেসটা এতক্ষণ ধরে চলছে সেটা 6টা বা 7টা এপিসোডে কিন্তু শেষ করা যেত, দু ঘন্টার বেশি ধরে টানার কোনো মানে হয় না, একদম 2 ঘন্টায় শেষ করা যেত, এটা আমার পার্সোনালি মনে হয়েছে, এত বড়র কোনো দরকার ছিল না। এবার এত বড় এসেও যে টার্ন অ্যান্ড টুইস্টটা সেটা কোথাও গিয়ে সিজন 2-র জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমি এটা রিকোয়েস্ট করছি হইচইকে, প্লিজ, রহস্যরোমাঞ্চ সিজন 4 আসেনি, ঠিক আছে, ওটা মানা যায়, কিন্তু এটা যেন সিজন 2 খুব তাড়াতাড়ি আসে, এইভাবে অবহেলা করবেন না, এটা আমার রিকোয়েস্ট হইচইকে। রহস্যরোমাঞ্চ যা সিরিজ সেটা সিজন 3 পর্যন্ত ঠিক আছে, আর এটা যেভাবে এন্ড করা হয়েছে সিজন 2 আসবে, এটা হিট হোক ফ্লপ হোক সিরিজটা, সেটা না ভেবে যেন হইচই সিজন 2 যেন আনার ব্যবস্থা করে, এইটুখানি হইচইর কাছে রিকোয়েস্ট। আমার খুব ভালো লেগেছে, যার জন্য এই কথাটা আমাকে বলতেই হলো, বেঙ্গল স্ক্যাম দেখার মতো সিরিজ আমি অন্তত মনে করি প্রিভিয়াস যে কাজগুলো দেখেছি, বিশেষ করে হইচইয়ের, মানে হইচই প্ল্যাটফর্মে, তার থেকে অনেক বেটার, এটা নিয়ে আশা ছিল। অভিরূপ ঘোষ মানেই আশা থাকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, আমার মতে অভিরূপ ঘোষ তার এবার সিনেমা করা উচিত, ওয়েব সিরিজে তিনি যেভাবে ভিশনগুলো নিয়ে খেলাখেলি করছেন তার সিনেমায় ফেরা দরকার, মানে সিনেমায় তিনি, আমার অন্তত বিশ্বাস তিনি সিনেমায় বড় কিছু করে দেখাবে, এইটুখানি আমার বিশ্বাস, ব্যাস আমি আর বেশি কিছু বলতে চাই না। অবশ্যই যারা এখনও বেঙ্গল স্ক্যাম দেখেননি দেখে আসতে পারেন হইচইতে গিয়ে, ব্যাস এইটুখানি বলবো, এটাই ছিল আজকের রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।